এটা কিন্তু ব্রিজ থেকে নিচের ভিউটা, আমরা যে রোপে করে আসলাম সেই রোপগুলো কিন্তু এই কেবিল কারটা দিয়ে এসেছি আমরা। এটা কিন্তু বিয়ার প্লাজার হলো বাফে সিস্টেম, এখানে পুরো কন্টিনেন্টাল খাবারের রয়েছে, ওই সাইডটা ফ্রুটস রয়েছে, তার পাশে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্রাইস টাইপের খাবার রয়েছে, যা চিকেন, তারপরে চিংড়ি মাছ, ব্যাক পাখির মাংস, ওগুলো সব, তারপরে স্ম্যাশ পটেটোগুলো সব কিন্তু ফ্রাইড আর বয়েলড রয়েছে। এই সাইডে রয়েছে স্যালাডের সেকশন, আর এই সাইডে রয়েছে হলো এই সাইডেও কন্টিনেন্টাল প্লাস আদার্স ইংলিশ ফুড সব মেলানোই আছে। আর এখানটায় কিন্তু এরকম মানে কাউন্টার করা রয়েছে, এখানে রাইস কিছু আইটেম পাওয়া যাচ্ছে, যেমন সেসমে স্টিকি রাইস এই টাইপের কিছু জিনিস পাওয়া যাচ্ছে। এই সাইডে রয়েছে হলো পুরো থুপ্পা বা সুপের কাউন্টার, আর লাস্ট এই যে কাউন্টারটা আছে এটা কিন্তু জুসের কাউন্টার। অ্যাকচুয়ালি এত ফুড এত খাবার আমি আর সেগুলো ডিটেলসে গিয়ে দেখালাম না, এটার প্রাইস সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি তাও চেষ্টা করবো গুগল করে জানিয়ে দেওয়ার। এটা কিন্তু আমাদের ট্রিপের মধ্যেই মানে অ্যাড রয়েছে, প্রচুর খাবার, প্রচুর খাবার নেই নেই করে অন্তত সব যদি খাবার আমি এখানে ধরি 300 and above ডিশ এখানে রয়েছে। আর এইখানে কিন্তু ক্যাফে মানে বসে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু অনেক বড়, দেখো এইদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট পুরো এদিক দিয়ে গোল করে নিয়ে পুরো এই সাইডে পুরো, আর এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরও রয়েছে, আর নিচে এইখানটা কিন্তু স্টেজ পারফরমেন্সটা হচ্ছে। বিয়ারপুর প্লাজায় আমার এসে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, এখানে কিন্তু চার্জ দেওয়ার সিস্টেম আছে, আমার ক্যামেরা চার্জ হচ্ছে, অ্যাকচুয়ালি আমার ক্যামেরাতে আর চার্জ নেই, আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, আমি আমার ক্যামেরার ব্যাটারি, পাওয়ার ব্যাঙ্ক, ডেটা কেবল সব বাসে ভুলে রেখে চলে এসেছি। এখানে কিন্তু পাওয়ার ব্যাঙ্কও আছে, তুমি যদি এই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করো তাহলে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক চলে আসবে, তার চার্জেস নেবে হলো তোমার 30 BND, আর এটা যেটা আছে এটা ডিপোজিট মানি, আর এটা হলো সার্ভিস ফি। ডিপোজিট মানি দেওয়ার পরে তুমি যখন ফেরত দেবে তখন কিন্তু 120 BND তোমাকে রিটার্ন করে দেবে, অনলি 30 BND রেন্টালে নেবে, মানে 3×3 মানে ওই 90 টাকা মতন তোমার চার্জ দিতে পড়বে। তো আমার পেছনে যে এই ফোয়ারাটার স্ট্রাকচারটা রয়েছে এটা কিন্তু রোমকে কপি করে বানানো, 1607 সালে এটা রোমের স্ট্রাকচার, অ্যাকচুয়াল স্ট্রাকচার তৈরি হয়েছিল, সেখান থেকে কপি করে এখানে বানানো। আর এই যে স্ট্যাচুগুলো রয়েছে এগুলো কিন্তু মেটাল স্ট্যাচু, আমি যে দেখে আসলাম মানে ওই স্ট্যাচু প্রত্যেকটা স্ট্যাচুর পেছনে নাম লেখা আছে, স্ট্যাচুর যেখান থেকে বানিয়েছে সেটা হলো ফ্লিরি গ্যালারি ফ্লোরেন্স বলে প্রত্যেকটা স্ট্যাচুর পেছনে লেখা আছে। আমি পরে গুগল করে দেখবো, হয়তো ফ্লিরি গ্যালারিজ বলে কোনো হয়তো কোম্পানি আছে যারা এগুলো বানায়, বাট প্রত্যেকটা কিন্তু মেটাল। তো আমরা ফ্রেঞ্চ ভিলেজ থেকে বেরিয়ে চলে এসেছি আর এখন কিন্তু এগিয়ে গেছি ফ্যান্টাসি পার্কের দিকে। ছোটোবেলায় ঘোড়ার পিঠে করে গোলগোল 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 করে ঘোরাতো, সেইগুলো কিন্তু চলতো মেলাতে, আর এখানে আজকে আমি চড়বো বড়দেরগুলো। আমার সামনেই রয়েছে, আমরা জাস্ট লাইনে কিউতে দাঁড়িয়ে রয়েছি, সবাই চড়বে, এখানে কিন্তু বড়দেরটা পাওয়া যায়, তাও টিকিট লাগে না, ফ্রি অফ কস্টে এই রাইডটা হয়। এই যে অ্যাক্টিভিটিটা রয়েছে এটা কিন্তু ফার্স্টে এরকম হাইড্রোলিকের সকারের মতন উঠে গেল উপর দিকটা, তারপর গিয়ে স্পিনটা চালু হলো, মারাত্মক লেভেলের একটা অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল। তো আমি বলবো যদি দানাং আসো বা বানা হিলস আসো এই রাইডটা কিন্তু মাস্ট ট্রাই করো, মানে লাইফে ওয়ান টাইম হলেও এটা করো, তাহলে অ্যাকচুয়াল মজাটা বুঝতে পারবে যে এই রাইডের মজাটা কোথায়। এই যে ফ্রেঞ্চ ভিলেজগুলো দেখছো আমার সামনে পেছনে ডান দিকে বাঁদিকে, এইগুলো কিন্তু সব এখন রেস্টুরেন্ট বা হোটেল বা ক্যাফেতে পরিণত হয়ে গেছে বা বারে, যেহেতু ফ্রান্সের লোকজন এখানে আর থাকে না, ফ্রেঞ্চরা থাকে না, সেই জন্য কিন্তু ভিয়েতনামের সরকার থেকে এটা কিন্তু পুরো একটা ট্যুরিস্ট স্পট বানিয়ে এই টাইপের এরিয়া বানিয়ে দিয়েছে, সোর্স অফ ইনকামের একটা ভালো রাস্তা বানিয়ে দিয়েছে, খুব ওয়েল ডেকোরেটেড ওয়েল মেনটেন্ড। আর এই ফ্যান্টাসি পার্কে ঢোকার আগেই কিন্তু ফ্রেঞ্চ ভিলেজের মধ্যে রয়েছে এই চার্চটা,
অ্যাকচুয়ালি এই চার্চের নামটা আমি অনেক খোঁজার চেষ্টা করলাম, খুঁজে পেলাম না, বাট পরে যদি আমি জানতে পারি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এটা কিন্তু চার্চের ভেতরটা, চার্চটা রয়েছে হলো ওখানটায়, তার অপোজিটে রয়েছে হলো এই সানওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ম্যাপ, আর তার উল্টো দিকে কিন্তু ফ্যান্টাসি পার্কের গেট। এই যে গ্রিন কালারের গেটটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু লেখা রয়েছে ফ্যান্টাসি পার্ক, যেটা ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজে লেখা আছে কুই খু ভুই চই ত্রং না সানওয়ার্ল্ড বানা হিলস। খুব ইন্টারেস্টিং কিন্তু ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজটা। এটা কিন্তু ফ্যান্টাসি পার্কের এন্ট্রান্সের জায়গাটাতেই এত সুন্দর একটা টাওয়ার রয়েছে। আর একটা কথা বলে দিই, এই ওপরের ভিউ দেখতে দেখতে কিন্তু নিচে সিঁড়িগুলো ভুলো না, আমি নিজেই এইমাত্র পড়ে যাচ্ছিলাম ওপরের ভিউ দেখতে গিয়ে। আর ফ্যান্টাসি পার্কের ভেতরে কিন্তু এরকম অ্যাক্টিভিটির প্রচুর রয়েছে। দেখো এখানে একটা কেভ টাইপের বানানো, যেখানে একটা সোজা হাইড্রোলিক চেন রয়েছে, তার নিচে কিন্তু একটা রাইডিং অ্যাক্টিভিটির গোল করে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এটা কিন্তু সোজা ওপরে ওঠে আবার নামে, আর পাশে দেখো সব ট্রেক করে উঠছে, দড়ি বাঁধা রয়েছে, আর পা দিয়ে কিন্তু ওই পুরো ওপরটাই উঠছে। নিচে কিন্তু লোক দাঁড়িয়ে আছে, এমন না যে লোক দাঁড়িয়ে নেই, কিন্তু জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ফ্যান্টাসি পার্কের মধ্যে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে। দেখো এইমাত্র কিন্তু আমরা এটা ওখান থেকে করে আসলাম, আর এইখানে কিন্তু প্রচুর ক্যাফে স্টল রয়েছে, খাবার দাবারেরও কোনো প্রবলেম নেই। আর এখানে কিন্তু বাচ্চাদেরও তো অ্যাক্টিভিটির জায়গা আছে। দেখো এটা কিন্তু ট্রান্সফরমার অপটিমাস প্রাইম, আর এই সাইডে কিন্তু বড়দের জন্য অ্যাক্টিভিটি রয়েছে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমার অলরেডি করা হয়ে গেছে, আমি করেছি, আমি এক্সপিরিয়েন্স, যার জন্য আর আমি চাইছি না এখন করার জন্য। তো তোমরা আসলে কিন্তু এগুলো ইজিলি ট্রাই করো। এই ফ্যান্টাসি পার্কের ভেতরে কিন্তু এমন প্লে গেম রয়েছে, এক একটা ফুটবল নেয় 50, যদি 100 পেমেন্ট করো সেক্ষেত্রে 3টে এরকম বাস্কেটবল পাবে। ওখানে যে বাস্কেটটা রয়েছে ওখানে পুট করতে হবে, যদি তুমি পুট করতে পারো একটা ফেলতে পারলেই এর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা টেডি পাবে। সেম অ্যাজ এখানেও, এখানে 100 এগেনস্টে 24টা এরম রিং পাবে, আর 50 টাকার এগেনস্টে 8টা রিং পাবে। যদি তুমি এই বোতলের মধ্যে 24টার মধ্যে একটাতে ফেলতে পারো তাহলে ইউনিকর্ন পাবে, আর যদি গোল্ডেন বোতলে ফেলতে পারো তাহলে কিন্তু এই পিক পাবে। আর এই সাইডেও কিন্তু সেরকমই রয়েছে। One ball, if yeah. inside the box, yeah, the box. Okay. Yeah, inside the box, okay. There's one price, and outside. Okay. Yeah, and how much for it? 100,000. 3 balls, okay. 100 টাকায় 3টে বল পাবে, তার মধ্যে একটা পাওয়া যাবে। ভেবেছিলাম হয়তো একটা ইউনিকর্ন পাবো,
প্রিয়াকে গিফট করবো সেটার হয়ে উঠলো না। এখন কিন্তু বাজে বিকাল 4:30, আর এই ফ্রেঞ্চ ভিলেজের এখানে দেখো পুরো মেঘে আচ্ছন্ন ফ্রেঞ্চ ভিলেজ, পুরো মেঘে ঢেকে গেছে। এইদিকে টাওয়ারগুলো কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, আর এই সাইডে কিন্তু ফ্রেঞ্চ ভিলেজগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট দেখো, অসাধারণ লাগছে কিন্তু, অসাধারণ। ওফ, এতদিন আমি মেঘ দেখেছি পাহাড়ের মধ্যে, আর এখন মেঘ দেখছি এরকম ফ্রেঞ্চ ভিলেজের মধ্যে। কেমন লাগছে একবার জানিও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও কিরম লাগছে ভিউটা। আর মেঘের মধ্যে গোল্ডেন ব্রিজ কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, দেখো পুরো মেঘে গোল্ডেন ব্রিজ ঢেকে গেছে। বিকেলের ওয়েদার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, মেঘের মধ্যে থেকে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো এই সাইডে ফ্রেঞ্চ ভিলেজ গুলো ছিল ওগুলোও দেখা যাচ্ছে না, এই সাইডেও কিছু দেখা যাচ্ছে না, শুধু রোপের ডোম গুলো যখন আসছে তখন দেখা যাচ্ছে। তো আমাদের কিন্তু রিটার্ন ট্রিপ স্টার্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি রিটার্ন ট্রিপ হোটেলের জন্য। তার মাঝখানে কিন্তু আমাদের লেডি বুদ্ধা একটা স্টপেজ পড়বে, যেটা সন্ত্রা পেনেনসুলা কালকে বলেছিলাম। আজকে অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের 4:00 মধ্যে রিটার্ন করার কথা ছিল কিন্তু করতে পারিনি, অলমোস্ট এখন 5 বাজতে যায়। এখানে থেকে হয়তো যেতে সময় লেগে যাবে প্রায় 1 কাছাকাছি, আর সন্ত্রা পেনেনসুলা থেকে আমাদের হোটেল 12 কিলোমিটার মতন। তো এখান থেকে লেডি বুদ্ধা দেখতে যাব। তো ওভারঅল এখানে কীরকম লাগলো ফ্রেঞ্চ ভিলেজ, তারপরে তোমার ওয়ার্ল্ডের লংগেস্ট রোপওয়ে? খুবই সুন্দর লেগেছে, মানে এটা পুরো একটা ন্যাচারাল জিনিস। মানে অনেক জায়গায় আছে আমি শুনেছি, এই যারা আমার সঙ্গে এসেছে গ্রুপে তারা অনেকেই বললো যে ব্যাংককে এসব এরকম সব বানিয়েছে আর্টিফিশিয়াল, কিন্তু এই যে ফ্রেঞ্চ ভিলেজ এটা পুরো ইনবিল্ট, তাই জন্য এটা খুবই সুন্দর। আর অনেক লোক এসেছে, খুবই ভালো লাগলো, নতুন একটা জায়গা এক্সপ্লোর করলাম। এটা কিন্তু সত্যি কথা বলতে ফ্রেঞ্চ কলোনি দ্বারা তৈরি, আর পুরোটা কিন্তু ফ্রান্সের লোকজন এখানে থাকতো। ভিউ কিন্তু অসাধারণ ছিল, জায়গাটা কিন্তু অসাধারণ ছিল। এতটা টাইম স্পেন্ড করলাম, আমাদের মানে আমাদের সত্যি খুবই ভালো লেগেছে। মানে কখনো আমাদের মনে হয়নি যে না এবার চলে যাই, এখানে অনেকটা সময় হলো, আর অনেক রোদও ছিল, বাট এখন ওয়েদার পুরো চেঞ্জ, খুবই ভালো জায়গা। হ্যাঁ, উপরে মেঘের দেশ থেকে নেবে, এবার নিচের দিকে চলে এসছে, একটু গরম লাগছে। তো এখন এখান থেকে আমাদের বাস যেখানে দাঁড়িয়ে আছে, মানে পার্কিং লটে যেতে হবে, ওখান থেকে বাসে করে সন্ত্রা পেনিনসুলার জন্য কিন্তু আমরা এবার রওনা দেবো। আর ভিয়েতনামে কিন্তু এরকম বনসাই প্রচুর দেখতে পারবে, আর এই বনসাইয়ের মধ্যে বাতাবি লেবু সাইজ দেখো, সব বাতাবি লেবু কিন্তু হলুদ হয়ে গেছে, আর এই ছোট একটা পটের মধ্যে এত সুন্দর বনসাই, সাথে এরকম বড় বড় বাতাবি লেবু, মানে গাছের মধ্যে দেখেই কিন্তু আমার খেতে ইচ্ছা করছে। কিন্তু এখন যদি আমি এগুলোকে ছিঁড়ি তাহলে আমাকে ভিয়েতনামের জেলে রাত কাটাতে হবে। দেখো এটা হলো মাইখে বিচ, আর রাত বাজে এখন 9, আর এই রাত্রিবেলা কিন্তু এখানে ছিপ দিয়ে মাছ ধরছে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো কোনো ক্যামেরা স্টিকে লাগিয়ে ভিডিও করছে, তারপরে দেখলাম না যে না মাছ ধরছে। আর এই বিচের ধারে কিন্তু রাতের চাঁদটা খুব সুন্দর লাগছে বস। এটা কিন্তু পুরো একদম হোটেল এরিয়া, দেখো চারিপাশে হোটেল। যত বিল্ডিং আছে সব বিল্ডিং এর রুফটপে কিন্তু ম্যাক্সিমাম আছে সুইমিং পুল, আর এখান থেকে কিন্তু সেই সন্ত্রা পেনেনসুলার এই যে সোজা জায়গাটা দেখছো, এটা কিন্তু সন্ত্রা পেনেনসুলার লেডি বুদ্ধাটা। আমি বারবার এটা যাওয়ার কথাই তোমাদেরকে বলছিলাম, কিন্তু কি করব, সময়ের অভাব, ট্রান্সপোর্টেশনের মিসম্যাচের জন্য আর হয়ে উঠলো না। এই বিচের পাশে যে এই রেস্টুরেন্টগুলো দেখছো, এই রেস্টুরেন্টের কিন্তু একটা হেভি খুবই আছে। যেমন এখানে দেখো লেখা রয়েছে সি ফুড রেস্টুরেন্ট ফর ইউ সি ফুড, এই সাইডেও লেখা রয়েছে স্টিক হাউস। এই যেখানে যেখানে সি ফুড বলে লেখা আছে না, এই সি ফুড রেস্টুরেন্টগুলোর মধ্যে বড় বড় কিন্তু অ্যাকুরিয়াম আছে, ওই অ্যাকুরিয়ামের মধ্যে বিশাল বড় বড় মাছ আছে। ওই মাছ পছন্দ করে তুমি দেবে, ওরা অ্যাকুরিয়াম থেকে তুলে কিন্তু রান্না করে তোমাকে সাথে সাথে প্রোভাইড করবে। কিন্তু প্রবলেমটা একটাই, এই রেস্টুরেন্টগুলোর ভেতরে বীভৎস গন্ধ হয়। কারণ আমরা যখন দানাঙে প্রথম দিন খাবার পাচ্ছিলাম না, রাতে রাত হয়ে গেছিলো, তো তখন আমরা এরকম একটা সি ফুড রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম, কিন্তু এত বাজে গন্ধ, মানে সে মনে হচ্ছে শুটকি মাছ রান্না করছে সেরকম একটা ব্যাপার। পুরো পচা মাছের গন্ধ, সে মাথা ঘুরে যাওয়ার মতন, একটা খিদে পেয়েছিলো খালি পেট, তার মধ্যে ওরকম গন্ধ। কিন্তু ভালো লাগছিলো দেখতে, গন্ধতে আমরা বেরিয়ে গেছিলাম, মানে গন্ধর জন্য আর খেতে বসতে পারিনি ওখানে। যে বোটগুলো দেখছো রাউন্ড শেপের বোট, এগুলো কিন্তু ফিশারম্যানদের ফিশিং করার জন্য বোট। দানাঙ্গে কিন্তু যখনই আসবে
বিচে বা কোনো নদীতে এই ম্যাক্সিমাম কিন্তু রাউন্ড শেপের বোট তোমরা বেশি দেখতে পাবে। আর মাছ ধরার জন্য জালিগুলো দেখো, দেখো জাস্ট মাছের সাইজগুলো দেখো, মানে এই মাছটা তো প্রায় নেই নেই করে 2.5 ফুট মতো না সাইজ হবে। আর এই সোজা রয়েছে হলো ইল, মুখটা খুলে আসছে দেখো, ইলটা সাইজ প্রায় 4 ফিট মতন কিন্তু হবে। দেখো ইল ফিশটা দেখো, পুরো সাপের মতন মুখটা উঁচু করে রয়েছে। এখানে কি বড় বড় মাছ দেখো, জাস্ট মাছের সাইজটা দেখো, এইখান থেকে শুরু করে নিয়ে এত বড়। আর অ্যাকোরিয়ামটা দেখো কত বড়, এখানে কিন্তু শঙ্কর মাছ রয়েছে। দেখো মাছের সাইজ দেখো, বাপরে বাপ, বিশাল আকৃতির মাছ, বিশাল আকৃতির, মানে সুইমিং পুলের সাইজের, এর থেকে মানে এই অ্যাকোরিয়ামের থেকে ছোট সুইমিং পুল ছিল আমাদের মনচেরি ক্রুজে। আমি যে তোমাদের বিচ থেকে রেস্টুরেন্টগুলো দেখাচ্ছিলাম সব কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র একটা দুটো রেস্টুরেন্ট খোলা আছে, তাও এগুলোতে ফুড পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এগুলোতে ম্যাক্সিমাম কিন্তু বার খোলা, কারণ লাস্ট 1-2 দিন আগে আমরা গেছিলাম তখন কিন্তু 11টার পরে আমাদেরকে কোনো খাবার প্রোভাইড করেনি, সব বন্ধ হয়ে গেছিলো। আর এটা কিন্তু আমাদের ব্যালকানি থেকে, মানে আমাদের রুমের ব্যালকানি থেকে এটা কিন্তু বিচের ভিউ। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শেষ করছি। সারাদিনের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে ভুলো না। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব হলো হোচিমিন সিটি, আমাদের সকালবেলা ফ্লাইট রয়েছে 10:15 যেতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে, আর হোচিমিনে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় দুপুর হয়ে যাবে। তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও, সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার অ্যান্ড লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলো না। আর প্রিভিয়াস ব্লগগুলো না দেখে থাকলে প্রিভিয়াস ব্লগগুলো দেখো, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর নেক্সট এপিসোডের জন্য, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। সো গুড বাই ফ্রম দানাং, মাইখে বিচ, ক্যানভাস হোটেল।